আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে খুবই সহজ এবং কমন একটি রান্না আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আজকে তৈরি করে দেখাবো মুরগি আলু দিয়ে ঝোল রান্না। এটা সকলেই পারেন, তবু আমি নিয়ে চলে আসলাম এই রান্নাটি। এটা একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা আমি আপনাদের সামনে তুলে ধরবো, এজন্য আজকে চলে আসা। বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের মূল পর্বে যাওয়া যাক। কী কী দিয়ে আমি এই রান্নাটা তৈরি করব সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে 1 কেজি পরিমাণ আমি সোনালি মুরগি নিয়েছিলাম। এগুলোকে এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। এগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এর সাথে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি এই সাইজের করে কেটে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন, কম খেতে চাইলে কম দিবেন, আর বেশি খেলে এর থেকে পরিমাণে বেশি দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি 2টা ডালচিনি এবং 2টা এলাচ ফল। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়া সস, এটা একদমই অপশনাল। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, এবং দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দেওয়া হয়ে গেলে এগুলো খুব ভালো করে ম্যারিনেট করে নেব। চাইলে এটা ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিতে পারেন। আমি চামচের সাহায্যে এটা ম্যারিনেট করে নিচ্ছি, যেহেতু এর ভিতর অনেক ধরনের মশলা এবং ঝাল আছে, হাত জ্বলতে পারে, এজন্য চামচের সাহায্যে করাটাই বেটার হবে। আমি মুরগির পুরো অংশটাই কিন্তু এখানে নিয়েছিলাম, এজন্য এখানে পা দেখা যাচ্ছে। আপনারা চাইলে পা বা অন্যান্য অংশ এটা বাদ দিতে পারেন। ম্যারিনেট করা হয়ে গেছে খুব ভালোভাবে। এবার এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলার জাল ধরিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। কিছুক্ষণ পর যখন এইভাবে মশলা বা পানি তেল এরকম পলক ওঠা শুরু করে দেবে, তখন আমি ঢাকনা কেটে নামিয়ে নিচ্ছি। এবার এগুলোকে খুব ভালোভাবে আমি একটু নাড়িয়ে দেব। এখানে আমি কোনো অতিরিক্ত পানি অ্যাড করিনি। মাংস থেকে যে পানিটা বেরিয়েছে এই পানি দিয়েই আমি এই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মুরগির মাংস যেহেতু নরম হয়, এজন্য আর পানি অ্যাড করার দরকার নেই। মাংসটাকে এভাবে উলট পালট করে খানিকক্ষণ নেড়ে নেব। এই রান্নাটা একদমই কিন্তু পুরানো বলা যায় বা সেকেলের বলা যায়, কারণ আগেকার মানুষ হাতে মেখে কিন্তু রান্না করতো। কিন্তু আমরা এখন মাংসটাকে চুলায় উঠিয়ে দিয়ে মশলা বা অন্যান্য জিনিস দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিই। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 2টা রসুন, এটা আমার স্বাদের জন্য আমি দিচ্ছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। অনেকে আছেন এই মাংস রান্নার ক্ষেত্রে মশলাটাকে আগে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর মাংসগুলো ছেড়ে দেন। আমি বলবো ওইভাবে রান্না না করে এভাবে রান্না করার চেষ্টা করুন, কারণ মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসগুলো রান্না করলে মাংসের ভিতরে মশলা বা লবণ সেভাবে ঢুকতে চায় না। এই জন্য চেষ্টা করবেন যে মশলা দিয়ে মাংসটাকে একবারে কষিয়ে নেওয়ার জন্য। আমি সেভাবে ট্রাই করছি। পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলগুলো উঠে এসেছে। এবার আমি এর ভিতরে পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা আমি আমার প্রয়োজন মতো অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনার রান্নার সময় পানিটা প্রয়োজন মতো অ্যাড করে নেবেন। এভাবে হাতে মাখিয়ে মাংসটা রান্না করলে এর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে। এবার পানি যেহেতু দেওয়া হয়ে গেছে, পানির সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দেওয়ার আগে এর ভিতরে আমি 4টা কাঁচামরিচ ছেড়ে দিচ্ছি। এটা শুধুমাত্র ফ্লেভারের কারণে আমি কাঁচামরিচটা দিয়েছি।
এবার অপেক্ষা করব পানি শুকানো পর্যন্ত। এরই মধ্যে আমি আরও একবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এবং মাংসগুলোকে আবার একটু নাড়াচাড়া করে দেব, যাতে নিচ থেকে ধরে না যাই বা মশলাগুলো পুড়ে না যায়। এই জন্য আমি মুরগিগুলোকে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালোভাবে। পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এবার ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ অপেক্ষা করব মাংসগুলো একদম পানি শুকিয়ে যেয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত। পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি আরেকবার নাড়াচাড়া করে দেব মাংসগুলোকে। সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এই পরিমাণ ঝোল রেখে দিচ্ছি, কারণ নামানোর পরে আলুর জন্য ঝোলটা আরও টেনে নেবে। আপনারা চাইলে আরও ঘন করে নামাতে পারেন। পরিবেশনের জন্য একটি পাত্রে আমি নিয়েছি এবং দেখতে পাচ্ছেন ঝোলটা কতটা পরিমাণ আরও শুকিয়ে গেছে। এই রেসিপি কিন্তু খুবই সহজ এবং কমন একটি রান্না, তবুও আমি করে দেখালাম। যারা নতুন এবং ব্যাচেলার তাদের জন্য এই রান্নাটা আরও বেশি সুবিধাজনক এবং সুস্বাদু হবে। অবশ্যই এভাবে ট্রাই করলে মুরগিটা সত্যি অনেক সুন্দর খেতে হবে, এই জন্য বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।